বলেছিলাম মাদ্রাসা সংক্রান্ত ব্যাপারে যে চাঁদা দেওয়ার ব্যাপারে, তখন অনেক কিছু শুনলাম। আমি জিজ্ঞাসা করি, হুজাই বা অন্যান্য জায়গায় যে সময় মাদ্রাসা আমাদের মাদ্রাসাগুলো যায়, তখন তারা বলে যে তনজিমে আপনাদের নাম লেখা আছে কি না, অর্থাৎ জমিয়তে আপনার নাম লেখা আছে কি না, যদি থাকে তাহলে আপনাকে চাঁদা দেব নতুবা নয়। ইহা কি বিতর্কিত নয়? আমি বলাই কি সেটা বিতর্কিত হয়ে গেল? এতদিন থেকে চলে আসছে। বোম্বাইতে যখন আমাদের লোক যায়, তখন তারা বলে আমরা দেওবন্দি মসলক ব্যতীত অন্য কোথায়ও কাউকে চাঁদা দেই না। তাদের বলা ঠিক আছে এবং আমাদের বলা কেউ ঠিক নয়, আমরাও বলবো তা। এবং আমি আবার দৃঢ়ভাবে বলছি যে বলেছি এদেরকে চাঁদা না দেওয়ার জন্য, আবার বলছি যে এদেরকে চাঁদা আপনারা দিবেন না। কারণ তারা যখন আমাদেরকে দেয় না এবং জমিয়তে আছে কি না আমরা জিজ্ঞাসা করে আমাদিগকে চাঁদা দেয়, আমরাও তাদেরকে জিজ্ঞেস করবো আহলে সুন্নতে আছে কি না, এবং আহলে সুন্নতের মাদ্রাসা হলে দেব, নতুবা আমরাও তাদেরকে দিব না। টিট ফর টেট, হ্যাঁ, ইটটি মারলে পাটকেল খেতে, পাটকেলকে খেতে হয়। সুতরাং এতে আর কোনো অসুবিধা নাই।